আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগতম এবং আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা সেটা হলো সৌদি আরবের যারা আমরা আসি সবার একটা প্রশ্ন বেশি, বর্তমানে সবচেয়ে বেশি একটা প্রশ্ন বা একটা বিষয় নিয়ে সবার একটা বিষয় জানার আগ্রহ। হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, অনেকে বুঝতে পারেন না, বুঝেন না বিষয়টা। তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা টপিকস। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন সামনে আপনার আকামা বানাতে কত টাকা লাগবে সেই হিসাবটা আজকে আমরা করে দিব। তো বন্ধুরা, যাদের একামার আরও 3-4 মাস বাকি আছে বা 5 মাস বাকি আছে, ওদের সামনেতে আকামা করতে কত টাকা লাগবে সেই হিসাবটা আজকে আমরা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা আজকে যেটা আলোচনা করব, আপনারা হয়তো বা অনেকেই অবগত আছেন যে কফিল আপনাদেরকে বলতেছে এত টাকা গ্রাম আসছে, তোমার এত টাকা দিতে হবে, হ্যাঁ 1,000 টাকা দিতে হবে, 1,500 টাকা দিতে হবে, 1,500 টাকা দিতে হবে, এ ধরনের কথা বলতেছে কফিলরা। আসলে এই টাকাটা কিসের বা কেন আপনার দিতে হবে এই বিষয়ে আপনার হয়তো বা জানা নাই। তো আমরা বলতেছি মুয়াজ্জাজ জাহরানি, আমাদের অফিস জেদ্দা। সো বন্ধুরা, যে কোনো তথ্যের জন্য আমাদেরকে কমেন্ট করবেন যদি কথা না বুঝেন। প্রথমে দেখাচ্ছি আমি আমাদের যেই মুয়াজ্জাজের উপর যেটা আসছে 42,648 টাকা আছে। এই 42,648 টাকাটা আসলে কি মুয়াজ্জাজের নাকি আমরা যারা আসি আমাদের আমাদের মোটেও এটা মুয়াজ্জাজের জরিফানা নয়, এটা আমাদের ব্যক্তিদের, আমাদের আমরা যারা আসি তাদের। এবার প্রশ্ন হলো ভাই আমাদের কীভাবে এটা এটা আমাদের এভাবে ধরেন আপনার একামা 2017 সালে করছেন, ঠিক আছে 2017 সালে করছেন, করার পরে মুক্তবা আমার স্যাদ করছিলেন তখন 2,500 টাকা, কত টাকা করছেন 2,500 টাকা। 2017 সালে 2,500 টাকা দিয়ে আপনি একামা তৈরি করছেন, আপনার একামার মেয়াদ পাইছেন 2018-এর 6 মাস 7 মাস এরকম পর্যন্ত মেয়াদ পাইছেন। 2017 সালের 5 মাস গেছে, এদিক দিয়ে আরও 5 মাস পাইছেন, 6 মাস পাইছেন, 7 মাস পাইছেন, যে যেরকম পাইছেন, ঠিক আছে। হ্যাঁ, এখন এই জরিফানাটা আসলে এখানে আসছে, 2017 সালের যেই 5 মাস গেছে ওই পাঁচ মাসের হিসাব ধরে না, 2018-এর থেকে শুরু করে আপনার একামার যে কয়দিন বাকি আছে, ধরেন 2018-এর আপনি এখন যদি চেক করে দেখেন আপনার একামাটা যে কয় মাস পর্যন্ত বাকি আছে, ধরেন আরও 1 মাস বাকি আছে বা 2 মাস বাকি আছে বা 3 মাস বাকি আছে আপনার একামা, 2018 থেকে এই পর্যন্ত আপনার একামার বাকি কত মাস এটা হিসাব করবেন আগে। যদি 2018 থেকে আরও 5 মাস থাকে একামার মেয়াদ, ঠিক আছে, তারপরে এক্সপায়ার, এই 5 মাসের 200 টাকা করে, ঠিক আছে, আগে তো 2,500 টাকা দিয়েছেন, দিয়ে আগাম বানাইছেন 2017-তে, এই 5 মাসের যে সরকার বলছে 700 টাকা করে নিবে, ঠিক আছে, যেহেতু আপনি 2,500 টাকা দিয়েছেন আর 700 টাকা করে হলে 4,800 টাকা আসে, ঠিক আছে। আমরা যদি 4,800 টাকার থেকে 2,500 টাকা বাদ দিই তাহলে থাকি কত 2,300 টাকা, ঠিক আছে, 2,300টা আমরা যদি ভাগ দিই 12 দিয়ে প্রতি মাসে 191 টাকা করে আসে আপনার। আচ্ছা, এবারে আপনি যদি এই ধরেন ওই যে এই যে 191 টাকা কিনা আপনার কাছ থেকে পাইবো সরকার, ঠিক আছে, যেহেতু আপনি ওই 2017 সালে আকামা বানাইছেন এই জন্য আপনার আকামার মেয়াদ 2018 সালের 5 মাস 6 মাস পর্যন্ত পাইতেছেন, তো আপনি তো আগে 2,500 টাকা দিয়েছেনই, ঠিক আছে, ওই যে ওই 5 মাস পাইছেন ওটা কিন্তু আর লাগবে না, 700 করে নিবো না, কিন্তু 2018-এর পরের থেকে ঠিক 700 করে কীভাবে নিতেছে দেখেন, এই 5 মাস যে আপনার আকামা বাকি 191 ইনটু 5 দেখেন 5 মাসের 950 টাকা চলে আসছে, ঠিক আছে, এটা আমি 191 টাকা ধরছি, হয়তো এখানে বেশি হতে পারে কম হতে পারে, ঠিক এভাবে হিসাব কইরা দেখেন এই যে একামাগুলা আমি উপরে যাচ্ছি, আবদুল্লাহ কায়েদ নাসরি মানে এই ব্যক্তি, ওনার একামা শেষ তারিখ 1439-7-27, ঠিক আছে, 1439-7-27 একামা তারিখ শেষ, ওনার জরিফান আসছে কত 687 টাকা। আচ্ছা, ওনার একামার মেয়াদ ছিল আজকে বন্ধুরা তারিখ হলো 8 মাস চলে, এনি 5 মাস, ঠিক আছে, 5 মাস 2018 সালের পর থেকে উনি 5 মাস পর্যন্ত, সরি বন্ধুরা 4 মাসের মতো, 4 মাস কিংবা 5 মাস ধরে পাইছে, এই 5 মাসের ওরা একটা হিসাব করে 687 টাকা দিয়েছে জরিফানা। এই আমরা আরেকটাও দেখি, এটা 1,442-3 শেষ হবে, এটা এটার পাইছে ফড়ায় বন্ধুরা
অনেক পাইছি সময়। তো এরকম অনেক একাম্মা রয়েছে যে এই দেখেন, এটা এটা 1,000 টাকা আসছে জরিপানা, যেমন 2018-এর পরে উনি পাইছে 5-6 মাসের মতো পাইছে, ঠিক আছে, 6 মাসে 1,000 টাকা, 1,040 টাকা। এটা মুক্ত মামলারা হিসাব করে তাদের তাদের মতো করে হিসাব করে এই টাকাটা এখানে দিয়ে দিছে, ঠিক আছে, এই 2018 সালের। এরপরে এবার আপনি দেখেন, আপনি ধরুন বর্তমানে 2-1 মাস পরে আপনার আকামা বানাইবেন, আকামা বানাইতে হইবো আপনার, তাহলে আপনার কত টাকা লাগবে সেই হিসাবটা এখন আমরা করব। আমরা যদি ক্যালকুলেটার হাতে নিই, ধরেন আপনার এটা হচ্ছে আপনার একামা 1,040 টাকা মনে করেন, তো 1,040 টাকা আসছে আপনার 1,040 টাকা কফিলটা দিতে হবে অবশ্যই, নাহলে কফিল বানাবে না, 1,040 টাকা যোগ। এবার নতুন করে আকামা বানাইতে হলে ফি দিতে হবে আপনাকে 4,300 বা 4,000, আমি 350 টাকা ধরলাম, এর থেকে বেশি আসে 4,000, সরি বন্ধুরা এটা ভুল হয়েছে, 1,040, সরি, যোগ 5,000, 5,500 আসে কারো, 5,300 কারো আসে, আমরা 5,300 ধরলাম সর্বনিম্ন, 4,800 আসে না, একটা ওই পর্যন্ত আমি দেখি না, 4,800 পাই না, সব 4,800 উপরে 5,100, 200, 300 এরকম আসে, 5,300 ধরলাম, এটা হচ্ছে মুক্ত আমল। বর্তমানে মুক্ত আমল ফি 5,300 উপরে আসে, যোগ আমরা আরও 650 দিব, 650 হলে যাওয়া যাক, আর যোগ দিব তামিন করতে আরও 500 টাকা লাগবে, দেখেন 7,490 টাকা, 7,490 টাকা মতন আকামা লাগবে জরিফানা সহ। আর জরিফানা ছাড়া পড়ায় আপনার 6,000, আমরা যদি আবারও দেখি একটু, 5,300 যোগ 650 যোগ 500, দেখেন 6,450, মানে 6,500 টাকা লাগতেছে আপনার বর্তমানে আকামা করতে এই সনে, ঠিক আছে। তারপরে আবার যে যেই কয় মাস আপনি পাইছেন 2018 সালের, ওটার হিসাব কইরা, ঠিক আছে, ওই টাকাটাও আপনাদেরকে দিতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝে আসছে আপনাদের, যদি না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা বিস্তারিত যেটা না বুঝে আসে আমরা অবশ্যই কমেন্ট করে আপনাদেরকে জানাবো, ঠিক আছে। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। ভালো লাগলে একটা লাইক দিবেন, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। মা আসসালাম।